প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, অনলাইন পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পড়াবো পরিসংখ্যান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় দ্বিপদী বিন্যাস। এই চ্যাপ্টারটা আমি কয়েকদিন আগে শুরু করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা পড়াবো দ্বিপদী বিন্যাসের কয়েকটা উপপাদ্য এবং দুই একটা অঙ্ক। দেখো তাহলে, দেখাও যে দ্বিপদী বিন্যাসের গড় বেদাঙ্ক অপেক্ষা বড়, অর্থাৎ এনপি ইজ গ্রেটার দেন এনপি কিউ। এনপি হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় আর এনপি কিউ হচ্ছে দ্বিপদী বিন্যাসের বেদাঙ্ক। তাহলে আমরা এটা প্রমাণ করবো যে এনপি এনপি কিউ থেকে বড়। এই প্রশ্নগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন, তোমাদের প্রায় সময়ই আসে, এই জন্য এই জিনিসটা আমি একটু আলোচনা করতে চাই। দেখো প্রমাণ, আমরা জানি এনওপি পরামাণ বিশিষ্ট এক্স দ্বিপদী চলকের সম্ভাবনা বিন্যাস হল নিম্নরূপ, অর্থাৎ পি এক্স ইকুয়াল টু কি এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যখন এক্সের মান জিরো থেকে এন পর্যন্ত। তোমাদের এই সম্ভাবনা অপেক্ষকটা কিন্তু তোমাকে সম্ভাবনা ফাংশনের সূত্রটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে সবসময়। এখানে দ্বিপদী বিন্যাসের গড় ইএক্স সমান হচ্ছে এনপি এবং বিএক্স মানে বেদাঙ্ক সমান হচ্ছে এনপি কিউ। সুতরাং বেদাঙ্ক ভিএক্স ইকুয়াল টু এনপি কিউ সমান সমান, দেখো এনপি এখানে কিউর মান বসাইছি, কিউর মান হচ্ছে ওয়ান মাইনাস পি। কিউর মান ওয়ান মাইনাস পি কেন? যেহেতু পি প্লাস কিউ সমান ওয়ান আমরা জানি যে, এই জন্য কিউ সমান ওয়ান মাইনাস পি, এখান থেকে এটা লিখেছি। তারপর দেখো এটা ব্র্যাকেট উঠিয়েছি এনপি মাইনাস এনপি স্কোয়ার। তারপর দেখো এনপি সমান হচ্ছে ইএক্স আর মাইনাস এনপি স্কোয়ার, যেহেতু ইএক্স সমান এনপি, ইএক্স মানে কি গড়। তাহলে আমরা কি পাচ্ছি? ভিএক্স সমান পাচ্ছি দি ইএক্স মাইনাস এনপি স্কোয়ার, দ্যাট মিন্স ভিএক্স সমান হচ্ছে ইএক্স মাইনাস একটি ধনাত্মক সংখ্যা, মানে এনপি স্কোয়ারের মান হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা। কেন ধনাত্মক সংখ্যা? যেহেতু এনও ধনাত্মক রাশি, পিও ধনাত্মক রাশি, এই জন্য এনপি স্কোয়ার একটি ধনাত্মক রাশি মানে ধনাত্মক সংখ্যা। তাহলে ভিএক্স সমান কি পাচ্ছি? ইএক্স মাইনাস একটি ধনাত্মক সংখ্যা। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বুঝতে পারি? ইএক্স থেকে একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে তা ভিএক্স এর সমান হবে। তাহলে কে বড়? তাহলে বড় হচ্ছে তো আমাদের ইএক্স। তাহলে দ্যাট মিন্স ভিএক্স ইজ লেস দেন এক্স ইএক্স, অর্থাৎ এনপি কিউ ইজ লেস দেন এনপি। অতএব দেখা যাচ্ছে যে দ্বিপদী বিন্যাসের গড় বেদাঙ্ক অপেক্ষা বড়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছ। তা তোমরা চাইলে এখানে না দিয়ে সুতরাং দিতে পারো। সুতরাং এখানে এখন দাম তারপর দেখো, এরপরে আমি আরেকটা পড়াচ্ছি। তাহলে আমরা দেখতে পাই যে দ্বিপদী বিন্যাসের গড় কার থেকে বড়? বেদাঙ্ক থেকে বড়। দেখো এই প্রশ্নগুলো, এই যে আমি এখন যে প্রমাণটা করলাম সেটার অনুধাবনমূলক প্রশ্ন অনেকভাবে আসতে পারে। সেটা কীরকম অনুধাবনমূলক প্রশ্নগুলো? দ্বিপদী বিন্যাসের গড় ও বেদাঙ্কের মধ্যে সম্পর্ক কি ব্যাখ্যা করো। তারপর আসে এইভাবে, দ্বিপদী বিন্যাসের গড় কি বেদাঙ্ক অপেক্ষা ছোট হতে পারে ব্যাখ্যা করো, বা দ্বিপদী বিন্যাসের গড় কি বেদাঙ্ক অপেক্ষা বড় হতে পারে ব্যাখ্যা করো। তাহলে অনেকভাবে অনুধাবনমূলক প্রশ্নগুলো আসে, যেটা তো কিছুক্ষণ আগে আমি প্রমাণটা করালাম, সবগুলোর উত্তর কিন্তু একই, মানে ব্যাখ্যা করাটা ওই প্রমাণটা হবে আর উত্তর যেভাবে চাই সেভাবে তোমাকে দিতে হবে অনুধাবনমূলক প্রশ্নে। অর্থাৎ দ্বিপদী বিন্যাসের গড় সবসময়ই বেদাঙ্ক অপেক্ষা বড়। তারপরে দেখো একটা উদাহরণ, একটা মানে অঙ্ক করাতে চাই তোমাদেরকে। একটি দ্বিপদী বিন্যাসের গড় ও বেদাঙ্ক যথাক্রমে 4 ও 3 পাওয়া গেল। প্রশ্নগুলো কি? বিন্যাসটির পরামিতি দ্বয় নির্ণয় করো এবং পি এক্স ইকুয়াল টু 2 এর মান নির্ণয় করো। আর খতে কি বলছে? কোনো দ্বিপদী বিন্যাসের এন সমান 16 এবং পি সমান 1/4 হলে বঙ্কিমত সুচলতা নির্ণয় করে বিন্যাসটির আকৃতি ও প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। এগুলো মূলত ক নাম্বার হচ্ছে প্রয়োগের প্রশ্ন, আর খ নাম্বার হচ্ছে উচ্চ দক্ষতার প্রশ্ন। দেখো এখানে কি বলছে, দ্বিপদী বিন্যাসের গড় আর বেদাঙ্ক দেওয়া আছে, দ্বিপদী বিন্যাসের পরামিতি নির্ণয় করতে বলছে,
এবং x এর মান 2 হওয়ার সম্ভাবনা এটার অর্থ হচ্ছে p অফ x = 2 মানে x এর মান 2 হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে আর খ নম্বরে বলছে কোন দ্বিপদবিন্যাসের n সমান 16 এবং p সমান 1/4 হলে বঙ্কিমতা সূচলতা নির্ণয় করে বিন্যাসটির আকৃতি ও প্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে বলছে তা বঙ্কিমতা সূচলতা নির্ণয় করে এই কথাটা উল্লেখ না থাকলেও যদি বলে যে বিন্যাসটির আকৃতি ও প্রকৃতি নির্ণয় করো তাহলে তোমাকে বঙ্কিমতা সূচলতাই নির্ণয় করতে হবে মূলত তাহলে দেখো সমাধান প্রথমে ক নম্বরের সমাধান পরামিতি নির্ণয় করতেছি আর x এর মান 2 হওয়ার সম্ভাবনা কিভাবে নির্ণয় করতেছি এখান থেকে দেওয়া আছে দ্বিপদবিন্যাসের গড় এনপি সমান 4 এবং বেদাঙ্ক এনপি কিউ সমান হচ্ছে 3 এখন এনপি কিউকে এনপি দিয়ে ভাগ করছি মানে বেদাঙ্ককে গড় দিয়ে ভাগ করলে কি হবে আমাদের বেদাঙ্ক কত ছিল 3 আর গড় হচ্ছে 4 তাহলে এখানে এনপি এনপি চলে যাবে কিউ থাকবে কিউ সমান 3/4 কিউ সমান যদি 3/4 হয় পি সমান কি হবে আমরা জানি যে পি সমান হচ্ছে 1 - কিউ তাহলে 1 - 3/4 মানে 1/4 যেহেতু পি প্লাস কিউ সমান 1 এই জন্য পি হচ্ছে 1 - কিউ এটা এখানে দেখালাম তাহলে আমরা কিউ সমান পেলাম পি সমান পেলাম এখন যেহেতু গড় এনপি সমান 4 এখানে দেওয়া আছে গড় এনপি সমান 4 তাই এন এর মান আর এখান থেকে যে পি এর মান বের করলাম 1/4 এখানে এন ইন্টু 1/4 সমান 4 তারপরে দেখো এখানে এন উপরে সিংকা আর 4 নিচে সিংকা এদিকে 4 আছে সুতরাং এন সমান কি হবে 4 × 4 সমান 16 সুতরাং বিন্যাসটির পরামিতি দ্বয় এন সমান 16 আর পি সমান হচ্ছে 1/4 আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছ পরামিতি মানে এন আর পি এন আর পি হচ্ছে দ্বিপদবিন্যাসের পরামিতি সেটা তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছি আর কিউর মানটা তোমরা চাইলে দিতে পারো কিউর মানটাকেও পরামিতি বলে তা পি এর মান জানা থাকলে কিউর মান জানা যায় কিউ সমান হচ্ছে 1 - পি তা মূলত পরামিতি দ্বয় যদি নির্ণয় করতে বলে তাহলে এন আর পি এর মান তোমরা নির্ণয় করবা এরপরে আসো খ নাম্বার আমাদের কী চাইছে দেখো ও আচ্ছা তারপরে দেখো আমরা জানি এন ও পি পরমাণ বিশিষ্ট এক্স দ্বিপদী চলকের সম্ভাবনা ফাংশন হলো পি এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স যখন এক্স এর মান 0 থেকে এন পর্যন্ত তাহলে আমাদের এন এর মান কত পাইছিলাম 16 আর পি এর মান হচ্ছে 1/4 তাহলে এন সমান 16 এবং পি সমান 1/4 পরমাণ বিশিষ্ট এক্স দ্বিপদী চলকের সম্ভাবনা ফাংশন হবে নিম্নরূপ এই যে এর আগে যে সম্ভাবনা ফাংশনটা লিখছি ওখানে এন এর মান 16 বসাবা পি এর মান 1/4 বসাবা আর কিউর মান কি লিখবা কিউ হচ্ছে 3/4 ওইটা ওই যে এর আগে পেয়েছি আমরা ওইটাই লিখবা তাহলে পি এক্স সমান কী হচ্ছে আমাদের সম্ভাবনা ফাংশনটা মান বসিয়ে 16 সি এক্স পি টু দি পাওয়ার এক্স মানে 1/4 টু দি পাওয়ার এক্স কিউ মানে 3/4 টু দি পাওয়ার 16 - এক্স এক্সের মান 0 থেকে 16 পর্যন্ত তাহলে সম্ভাবনা ফাংশন আমরা তো পেয়ে গেলাম তাহলে সম্ভাবনা ফাংশন যদি পেয়ে যায় তাহলে এক্সের মান 2 হওয়ার সম্ভাবনা এখানে এক্সের মান 2 বসালে সেই জিনিসটা তুমি পেয়ে যাবা কারণ সম্ভাবনা ফাংশন থেকে আমরা কী নির্ণয় করবো সম্ভাবনা নির্ণয় করবো বিভিন্ন মানের তা আমাদের যেহেতু প্রশ্নে এক্সের মান 2 হওয়ার সম্ভাবনা চাইছে এই জন্য এখানে এক্সের মান 2 লিখে আমি জিনিসটা লিখলাম সুতরাং পি এক্স ইকুয়াল টু 2 সমান 16 সি 2 1/4 টু দি পাওয়ার 2 আর 3/4 টু দি পাওয়ার 16 - 2 মানে এই এখানে এক্সের মান 2 বসিয়েছি তাহলে এগুলো তোমরা ক্যালকুলেটারের সাহায্যে নির্ণয় করে আমরা পাবো 0.13 তাহলে আমাদের এক্স এর মান 2 হওয়ার সম্ভাবনা কি পেয়েছি 0.13 তোমরা দশমিকের পরে দুই ঘর লিখবা যদি আসন্ন মান থাকে এখানে 4 থেকে বড় হয় তাহলে এক ঘর বাড়িয়ে লিখবা দুই ঘরের পরে আচ্ছা তাহলে আমরা এক্স এর মান 2 হওয়ার সম্ভাবনা নির্ণয় করে ফেলেছি আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা যে কোনো কিছু সম্ভাবনার মান নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে ফাংশনটা লিখ বের করতে হবে তোমাকে এনআরপি এর মান বের করে এই যে ফাংশনের মধ্যে এনআরপি এর মান এবং কিউর মান বসিয়ে ফাংশনটা লিখতে হবে ওখান থেকে তোমরা এক্সের বিভিন্ন মানের জন্য সম্ভাবনা নির্ণয় করতে পারবা আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছ তারপর খ নাম্বার দেখো খ নাম্বার আমাদের কী দেওয়া ছিল দেওয়া আছে দ্বিপদবিন্যাসের এন সমান 16 পি সমান 1/4 সুতরাং কিউ সমান হবে 1 - পি অর্থাৎ 1 - 1/4 সমান 3/4 আমরা জানি দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতাঙ্ক √β1 সমান
কিউ মাইনাস পি ডিভাইডেড বাই রুট এন পি কিউ। যেহেতু আমাদের বঙ্কিমতাঙ্ক বের করতে হবে, কারণ আমাদের বিন্যাসটার আকৃতি জানতে হলে বঙ্কিমতা নির্ণয় করতে হবে, আকৃতি প্রকৃতি জানতে হলে বঙ্কিমতা সুচলতা নির্ণয় করতে হবে তোমাকে। এই জন্য আমি প্রথমে বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতেছি, যেটা দিয়ে আমরা বিন্যাসটা কী ধরনের বঙ্কিম, ধনাত্মক না ঋণাত্মক না সুষম বিন্যাস, সেটা তুমি কিন্তু এই বঙ্কিমতা সূত্র দিয়ে বের করতে পারবা। তা আমরা জানি যে দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতাঙ্ক রুট বিটা ওয়ান সমান কিউ মাইনাস পি ডিভাইডেড বাই রুট এন পি কিউ। এই সূত্রগুলো আমি দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য বা ধর্মাবলীতে লিখে দিয়েছি, তোমরা একটু দেখবা আগের ক্লাসে। তো এখানে আমি কিউর মান বসিয়েছি, পি এর মান বসিয়েছি, রুট এইটার মান বসিয়েছি, এবং এগুলো যোগ বিয়োগ গুণভাগ করে তুমি আলাদা লবের মান বের করবা, আলাদা হরের মান বের করবা, তারপরে একটাকে একটা দিয়ে ভাগ করবা। তা আমি তো সংক্ষেপে করে ফেলছি একবারে, তোমরা করতে করতে তোমরা জিনিসগুলো একসাথে করতে পারবা। তা রুট বিটা ওয়ানের মান পেয়েছি 0.289, মানে 0.29 আসলে। তাহলে এটা কি শূন্য থেকে বড়, অর্থাৎ রুট বিটা ওয়ান ইজ গ্রেটার দ্যান জিরো। যেহেতু রুট বিটা ওয়ান ইজ গ্রেটার দ্যান জিরো, সুতরাং প্রদত্ত বিন্যাসটি ধনাত্মক বঙ্কিম। সুতরাং প্রদত্ত বিন্যাসটি হবে ধনাত্মক বঙ্কিম। তাহলে আমরা পাই যে বিন্যাসটি ধনাত্মক বঙ্কিম। এবার আসো সুচলতা নির্ণয়ের ক্ষেত্রে। সুচলতা নির্ণয় করতে হবে তোমাকে, আকৃতি প্রকৃতি জানতে হলে বঙ্কিমতা সুচলতা দুটোটা নির্ণয় করতে হবে। আবার আমরা জানি দ্বিপদী বিন্যাসের সুচলতাঙ্ক বিটা টু সমান থ্রি প্লাস উপরে হবে ওয়ান মাইনাস সিক্স পি কিউ ডিভাইডেড বাই এন পি কিউ। তা আমরা এখানে পি কিউ এন সবগুলোর মান বসিয়েছি, যোগ বিয়োগ গুণভাগ করে পেয়েছি 2.625। তাহলে দেখা যাচ্ছে যে বিটা টুর মানটা তিন থেকে ছোট, যেহেতু বিটা টু ইজ লেস দেন থ্রি, অতএব প্রদত্ত বিন্যাসটি অনতিসুচলক। তাহলে আমরা পাচ্ছি যে বিন্যাসটি হচ্ছে ধনাত্মক বঙ্কিম আর অনতিসুচলক। তাহলে এখানে লিখবা কনক্লুশনে, যেটা আমাদেরকে মানে যেটা চেয়েছে সেটা তোমাকে লিখতে হবে উচ্চতর দক্ষতায়, আকৃতি প্রকৃতি যেহেতু চেয়েছে, সুতরাং লিখবা সুতরাং প্রদত্ত বিন্যাসটি অনতিসুচলক এবং ধনাত্মক বঙ্কিম। তারপর আমি আরেকটা উদাহরণ করাতে চাচ্ছি, দেখো একটি দ্বিপদী বিন্যাসের গড় 8 এবং পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি 2 হলে বিন্যাসটির পরামিতি দ্বয় এবং সম্ভাবনা ফাংশন নির্ণয় করতে বসছে। গড় দেওয়া আছে, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। তোমরা জানো যে পরিমিত ব্যবধানকে কী বলে, আদর্শ বিচ্যুতিও কিন্তু বলে। আদর্শ বিচ্যুতি দেওয়া আছে, আর পরামিতিকে পরামিতি দ্বয় নির্ণয় করতে বসছে, সম্ভাবনা ফাংশনও নির্ণয় করতে বসছে। পরামিতি দ্বয় কী কী, এন আর পি। আর পরামিতিকে অনেক সময় পরামানও বলে। তা পরামিতি দ্বয় এনও পি মা পি এর মান বের করতে বসছে, আর সম্ভাবনা ফাংশন মানে পি এক্স এর মানটা বের করতে বসছে। তা দেখো দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় এন পি সমান 8, এটাকে সমীকরণ 1 দিয়ে চিহ্নিত করবা, এবং পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি রুট এন পি কিউ সমান 2 দেওয়া আছে। এটাকে তুমি চাইলে 2 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করতে পারো, আবার নাও করতে পারো, কারণ আমাদের বেদাঙ্কটা লাগবে। তা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি যেহেতু রুট পি কিউ রুট এন পি কিউ সমান 2, সুতরাং আমাদের দ্বিপদী বিন্যাসের বেদাঙ্ক হবে এটার স্কেয়ার, মানে কি রুট উঠে যাবে, এন পি কিউ সমান হচ্ছে 4। এটার স্কেয়ার করলে 4 হবে, আর এটার স্কেয়ার করলে এখানে এন পি কিউ হবে। তাহলে আদর্শ বিচ্যুতি ই থেকে পরিমিত বেদাঙ্ক কীভাবে বাইর করবা, দোনো দিকে বর্গ করলে সেটা বেদাঙ্কের মান বের হবে, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের বেদাঙ্ক এন পি কিউ সমান হচ্ছে 4। এখন সমীকরণ 2কে 1 দিয়ে ভাগ করে, মানে এন পি কিউকে এন পি দিয়ে ভাগ করলে আমরা পাই, এখানে এন পি এন পি কাটা যাবে, এখানে এন পি কিউ সমান 4 পেয়েছিলাম, এন পি সমান 8। তা কাটাকাটি গিয়ে এখানে হবে কিউ সমান 1/4। 1/4কে যদি তুমি সরি এখানে 2/4 হবে, আমি ভুল লেগেছি, এখানে হবে 2/4, মানে 4 দোগুণ 8, এখানে 1/2, সরি কিউ সমান হচ্ছে 1/2। 1/2 এর মান কত, 0.5। আবার যেহেতু পি প্লাস কিউ সমান 1, দ্যাট মিন্স পি সমান হবে 1 - কিউ, মানে 1 - কিউ এর মানটা এখানে বসিয়েছি 0.5। তাহলে কিউর মানও 0.5, পি এর মানও 0.5 পেয়েছি। অতএব সমীকরণ 1নং-এ পি ইকুয়াল টু 0.5 বসিয়ে পাই, এই যে 1নং সমীকরণে এন পি ইকুয়াল টু 8 লিখেছিলাম, সেখানে পি এর মানটা বসিয়েছি, পি এর মান বসিয়ে আমি এন এর মানটা এখানে এন ইন্টু 0.5 সমান 8। সুতরাং এখানে এন সমান কত হবে, 8/0.5, মানে 8কে 0.5 দিয়ে ভাগ করলে আমরা পাই 16। এন সমান কী পাবো, 16।
অতএব পরামিতি দ্বয় যথাক্রমে n = 16 এবং p = 0.5। তাহলে পরামিতি জয় যদি তুমি বের করে ফেলতে পারো তবে সম্ভাবনা ফাংশনটা কিরকম হবে, সুতরাং নির্ণয় সম্ভাবনা ফাংশন হবে px = দেখো n cx, যেখানে লিখেই সেখানে n এর মান 16 লিখবা, 16 cx, p টু দি পাওয়ার x মানে 0.5 টু দি পাওয়ার x, আর q টু দি পাওয়ার n মাইনাস x মানে q এর মান হচ্ছে 0.5, q টু দি পাওয়ার n মাইনাস x, n এর জায়গায় 16, আর এক্সের মান যখন জিরো থেকে এন পর্যন্ত মানে জিরো থেকে এখানে 16 লিখতে হবে। তাহলে আমাদের এই এন আর পি পরামাণ বিশিষ্ট মানে 16 এবং 0.5 পরামাণ বিশিষ্ট সম্ভাবনা ফাংশনটা হবে এই ধরনের, পি এক্স ইকুয়াল টু 16 সি এক্স, 0.5 টু দি পাওয়ার এক্স, 0.5 টু দি পাওয়ার 16 মাইনাস এক্স, যখন এক্স ইকুয়াল টু 0.1 টু 16। তা আজকে আমরা এখানে শেষ করব, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার জন্য।